हेलो फ्रेंड्स, আমি কাকলি। वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইজি গার্ডেনিং। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো টবের মাটিতে বা বালতিতে কিভাবে আপনারা সহজেই আলু চাষ করবেন। অনেকেই অল্প জায়গার জন্য ভাবেন যে এইটুকু জায়গা আমার, কি করে আমি চাষটা করব, অথচ ইচ্ছা রয়েছে আলুটা চাষ করবার। তাহলে আজকে দেখে নিন, যারা বিশেষ করে ফ্ল্যাটের ব্যালকনি, ছোট বারান্দা এসব জায়গায় আপনারা অতি সহজেই টবেই বা বালতিতে, পুরনো বালতিতে আপনারা এই আলু চাষটা করতে পারবেন। আজকে আমি এই আলু চাষটাকে যে দেখাবো ভিডিওটা, সেটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। কারণ আলু চাষ মানে 80 থেকে 100 দিন সময় লেগেই যায়, রোপণ থেকে একদম ফসল তোলা পর্যন্ত। তো সেই জন্য আমি আজকে ভিডিওটাতে যেটা দেখাবো, সেটা দেখাবো কিভাবে আপনারা আলুর বীজ কালেকশন করবেন, তাকে শোধন করবেন এবং সেটা থেকে মানে মাটিতে কিভাবে রোপণ করবেন। আর এরপরে যে অংশগুলো বাকি থাকলো একদম আলুর ফসল মানে আলু তোলা পর্যন্ত, নতুন আলু যখন তৈরি হবে সেই আলু তোলা পর্যন্ত, সেটাকে আমি আর একটা পার্টে রেখেছি। সেটা যখন ওইটা হবে, কারণ এগুলো তো সময় লাগবে, সেই জন্য সেইগুলো যখন হয়ে আসবে সেই সময় আমি ওই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণ অন্যান্য ভিডিও আমি আনতে থাকব, কিন্তু এই আলুর যে বাকি অংশটুকু থাকবে ভিডিওর, সেই অংশটুকু সেই সময় আমি দেব। তো চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে আমি টবের মাটিতে আলু লাগাচ্ছি। বাজার থেকে কদিন আগে আলু কিনে আনা হয়েছিল রান্নার জন্য, কিন্তু আলুগুলো ইউজ না করে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন আজকে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখার ফলে আলুর মধ্যে এরকম, আলুর গায়ে এরকম কল, আমরা চোখও বলতে পারি, এইগুলো তৈরি হয়েছে এবং এইগুলোকে কেটে আলুর চাষের জন্য ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আলুর বীজ। তো আজকে আমি এই ভিডিওতে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আলুটা কী করে মাটিতে বসাবো এবং তাতে কি পরিমাণ জল দিতে হয় এবং আলুটা মাটিটা কিভাবে তৈরি করবেন আলু চাষের জন্য। আমি টবে অথবা বাস্কেটে কোনো একটিতে করে দেখাবো হয়তো। আলুগুলো আমি কেটে নিয়েছি এবং আলুগুলোকে আমি প্রথমে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে একটা প্লাস্টিকের বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, এই এতটা মতো জল নিয়ে নিয়েছি, এতটা মতো জল নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে এর মধ্যে অ্যাকচুয়ালি ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে ভেজালেই ভালো হয় হতো, যেটাতে শোধন হয়ে যায়, কিন্তু আমার কাছে ট্রাইকোডার্মা ভিরিডি নেই। তার জন্য আমি কি করব, আপাতত সাফ পাউডারটা দিয়ে, অল্প একটু সাফ পাউডার আমি এর মধ্যে দিয়ে নেব। আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এখন ওয়েদারটা শুকনো হয়ে এসছে, ছত্রাক লাগার মানে ইয়েটা কম, আশঙ্কাটা কম, তবু আমি দিয়ে নিলাম। এই যে আমি সাফ পাউডারটা এর মধ্যে গুলে নিলাম। গুলে নিয়ে আমি আগে আমি আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে এর মধ্যে ভেজাচ্ছি। তো এখন আমি আলুটা কিভাবে কাটা হবে সেটা আমি করে দেখাচ্ছি। এই বড় আলুটা নিলাম এবং এই আলুটার শুধুমাত্র এখানে কলটা রয়েছে, আর কোনো জায়গায় সেরমভাবে বেরোয়নি। তার জন্য আমি কি করব, আলুটার এইখান থেকে এই দেখুন এখানেও ছোটো ছোটো কল বেরিয়ে রয়েছে, আমি এগুলোকে নষ্ট না করে একদম এগুলোর এইখান থেকে কাটলাম। এরম আমি নিয়ে নিলাম, বাকি আলুটা কিন্তু আমি রান্নায় ইউজ করব। এটারও দেখুন এদিকে কল বেরিয়েছে, তাহলে আমি এটা এখান থেকে আমি এই কেটে নিলাম। এই আবার এখানে রয়েছে, তাহলে আমি এখানটা এরমভাবে কেটে নেব। শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই, অত বড় আলু বসিয়ে কী হবে, আলুর জন্য যেটুকু প্রয়োজন আমি শুধু সেটুকুই ইউজ মানে নিয়ে নিচ্ছি কেটে।
এইজি আমি এরকম ভাবে নিয়ে নিলাম। দেখুন এবার বাকি আলুটা কিন্তু আমি বাকি আলুটা আমি ইউজ করতে পারবো রান্নায়। আমি বাকি আলুগুলো এইভাবেই সব কেটে নিচ্ছি। এটা একদম এই অবধি আছে সেই জন্য, আর নিচের দিকে কিছু নেই সেই জন্য আমি একদম এটাকে এইখান থেকে কেটে নিচ্ছি। এটা থেকে অন্তত এইটুকু দূরে রেখে আপনি কেটে নেবেন। এই যে আমি কেটে নিলাম, এইভাবে বাকি আলুগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি। এবার আমি আলুগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার ধুয়ে নিয়ে আসার পর একটু বালি বালি ছিল সেই জন্য আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এই যে এখানে মিশ্রণটা রয়েছে এই মিশ্রণটা এই যে জলটা জলটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। জলটার মধ্যে এমনভাবে দিয়ে দেবেন যেন পুরোপুরি ডুবে থাকে ভালোভাবে, এইভাবে ডুবিয়ে দিতে হবে। তাতে মানে মাটির ভিতরেও অনেক সময় মানে ইনফেকশন হয়ে যায়, তখন এগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য এটাকে ডুবিয়ে রাখলাম। 5 মিনিট এইভাবে ডোবানো থাকবে, তারপর আমি ফিরে আসছি। এবারে আমি এগুলোকে এই জল থেকে তুলে এই শুকনো জায়গায় এখানে রাখবো এবং হাওয়াতে শুকিয়ে নেব, কোনো রোদে দেব না। এটা কিন্তু রোদে দেবেন না, হাওয়াতেই শুকিয়ে নিতে হবে, এরকম ছায়া জায়গায় হাওয়াতে শুকিয়ে নিতে হবে। তাহলে আমি এগুলোকে এর থেকে এরমভাবে করছি এবং এখানে রাখছি। হাওয়াতেই কিন্তু শুকাতে হবে, বারবার বলছি রোদে নয়, রোদে শুকাবেন না, এটা হাওয়াতেই শুকিয়ে নিতে হবে। এগুলো সব হাওয়ায় এখন শুকনো হয়ে গেছে, এই যে দেখলেই বুঝতে পারবেন হাওয়ায় টেনে গেছে। এবার আমি এগুলোকে লাগাবো মাটিতে। এখানে একটা প্লাস্টিকের প্রায় 12 ইঞ্চি একটা টব নিয়ে নিয়েছি, তার তলায় এরকম হোলগুলো করা আছে। আমি প্রথমে হোলগুলোকে যথারীতি আগে ঢাকা দিয়ে নেব, মাঝখানে দিয়ে দিচ্ছি এরকম একটা বড় বড় খোলামকুচি দিয়ে নিলাম। এরপর ছোট ছোট হোলগুলোকে আমি মাঝারি সাইজের এরকম খোলামকুচি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা দেওয়া হয়ে গেল। এরপর আমি এর তলায় কিছুটা এরকম স্টোন চিপস দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। আমি একটা মোটামুটি একটা লেয়ার বানিয়ে নিলাম। আচ্ছা, এরপর আমি দেব মাটিটা কিভাবে তৈরি করেছি সেটা আগে আমি একবার দেখিয়ে নিই। আমি এখানে যে মাটিটা নিয়েছি এটা গার্ডেন সয়েল, কিন্তু এটা ভীষণ আঠালো, যার জন্য আমি এর মধ্যে অনেকটা বালি মিশিয়েছি, যতটা পেরেছি একে ঝুরঝুরো করবার চেষ্টা করেছি। তাই জন্য এটা আপনারা যখন করবেন, যদি আপনাদের মাটিটা ইটেল মাটি হয় মানে এরকম আঠালো মাটি হয়, তাহলে সেই মাটিটার সঙ্গে নিজেরা বুঝে বুঝে ঝুরঝুরে করে নেওয়ার জন্য আমি বিল্ডিং কনস্ট্রাকশনের যে স্যান্ডটা ওই লাল রঙের ওইটা আমি মিশিয়েছি, আপনারাও মিশিয়ে নেবেন এর সঙ্গে।
আর যদি আপনাদের কাছাকাছি যদি নদীর সাদা বালি মাটিটা পান তাহলে সেটাও মিশিয়ে নিতে পারেন। তবে বালিটা কতটা মেশাবেন এই মাটিটার সঙ্গে ঝুরঝুরে করার জন্য এটা পুরোটাই আপনাদের নিজেদের ওপরে নির্ভর করছে। যতক্ষণ না এটা ভালো ঝুরঝুরে হচ্ছে ততক্ষণ মেশাতে থাকবেন এবং হাত দিয়ে যতটা পারবেন এই বড় ঢেলাগুলোকে ভেঙে ছোট করতে থাকবেন। তাহলে কী হবে, বালিটা প্রতিটা ঢেলার সঙ্গে মিশে মাটিটাকে আর একে অপরের সঙ্গে আটকাতে দেবে না, তাহলেই ঝুরঝুরে হয়ে যাবে। আমি যতটা পেরেছি করেছি। এর সঙ্গে এটা এটা যতটাই ইয়ে হলো, এবার এর সঙ্গে আমি দেব, দেখিয়ে নিই কী কী দিচ্ছি। আমি দেব নিমখোল, এটা হচ্ছে নিমখোল, আমি একটু নিমখোল মিশিয়ে নেব। আমি মাটিটা এটাই নেব ধরুন। এবার আমি এর সঙ্গে এরকম প্রায় দু মুঠোর মতো নিমখোল মিশিয়ে নেব। আমি নিচেই ঢেলে নিচ্ছি, মেঝেতে ঢেলে করি তাহলে এটা বুঝতে পারা যাবে। আমি প্লাস্টিকের উপর ঢালছি, নিমখোলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে আমি দেব ভার্মি কম্পোস্ট, আমি প্রায় তিন মুঠো চার মুঠোর মতো আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে কোকোপিট। এটা মাটিতে জলটা ধরে রাখতে সাহায্য করবে, কেননা আলুর কিন্তু আলুতে অতিরিক্ত জল একদম দেওয়া যাবে না। আলুর মাটিটা মোটামুটি মানে জল জল থাকলেই হয়, জল থাকলেই হলো, মানে এতে খুব বেশি জল রাখা যাবে না। আর আমার মাটিটা যেহেতু আঠালো ভাব রয়েছে তাই এতে তো জল অতিরিক্ত দেওয়াই যাবে না। তার জন্য জল যেটুকুই মানে ধরা থাকবে এই কোকোপিটের সাহায্যে যদি ধরা থাকলো সেই জন্যেই দেওয়া হলো কোকোপিটটা। জলটা প্রচণ্ড বুঝে বুঝে এখানে দিতে হবে, নাহলেই কিন্তু আলুকে পচিয়ে দেবে, কারণ যেহেতু আমার মাটিটা খুবই আঠালো। আমি যতটা পেরেছি আমি কোকোপিটটাকে ধুয়ে নিয়েছিলাম। কোকোপিটের কাজ তো কিছু নয়, কোকোপিটের কাজ নিজস্ব কোনো কাজ নেই, শুধু জলটা ও ধরে রাখতে পারে, এটাই হচ্ছে কাজ। ওর মধ্যে কিন্তু আর অন্য কোনো আদার্স পদার্থ থাকে না, কোনো পদার্থ এটা থাকে না যেটা মানে থেকে মানে গাছ কিছু পাবে, কিছু পায় না, শুধুমাত্র জল ধারণ ক্ষমতাটাই বেশি, সেই কারণেই একে মাটির সঙ্গে মেশানো হয়। তাই জন্য আমার এগুলো দেখতে মানে যখন কাটিং করা হয়েছে তখন একটু বড় মাপের হয়েছে, অসুবিধা কিছু নেই, জল ধারণ করাটাই শুধু এর কাজ, কাজেই খুব একটা অসুবিধা হবে না। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা দেখে হয়তো ভাবছেন যে মাটিগুলো ঢেলা ঢেলা হয়ে আছে, কিচ্ছু হবে না, বালি দেওয়া আছে, প্রচুর বালি দেওয়া আছে, যার জন্য মাটি এই দেখুন ঝুরঝুরে, মাটি কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে এবং নরম, শক্ত নয়, মাটি নরম। কাজেই এই আমি মাটিটাকে ভালো করে মিশিয়ে নিলাম, ভালো করে মাটিটাকে আমি মিশিয়ে নিলাম। এবার আমি মাটিটা এই এটার মধ্যে আমি দিয়ে নেব। এবার আমি এই মাটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কতটা ঝরঝরে মাটিটা সেটা আপনারা বুঝতেই পারছেন। এবং দিয়ে চেপে দেবেন, চেপে চেপে দিলেন। এরপরে আমরা
আলুগুলো নিয়ে নিলাম। এই যে এবার আলুগুলো এরকম একটুখানি নরম, মানে এরকম করে গর্তটা করে নিয়ে সেখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাবেন। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম করে বসিয়ে চারিদিক দিয়ে আগে মাটিটা দিয়ে ঘিরে দিন। এটাকেও এরকম করে বসিয়ে দিলাম, দিয়ে মাটিগুলো একটু কাছে কাছে দিয়ে দিচ্ছি। আবার এখানে একটা বসাবো, এরমভাবে বসিয়ে দিলাম, এরমভাবে। এখানে একটা বসিয়ে দিলাম, ছোটটা, একদম ছোটটা এই মাঝখানটা বসিয়ে দিলাম। এটাকেও এরমভাবেই সবই অ্যাঙ্গেল করে বসাবেন, তাহলে ভালো হবে। এই বসালাম, আর যে দুটো রয়েছে ওই দুটো পরে অন্য জায়গায় বসিয়ে দেবো, কারণ একটা টবের মধ্যে এতগুলো বসানো ঠিক হবে না। এরপর আমি ওপর থেকে মাটিটা, যেটুকু মাটি আমি এখানে সাইডে রেখে দিয়েছিলাম, সবটার তো ঢালিনি, সেই মাটিটা আমি ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। এই আমি চাপা দিয়ে দিলাম, বেশি চাপার দরকার নেই, ওপর থেকে চাপা দেওয়া হয়েছে, ও আস্তে আস্তে জল দিতে দিতে মাটি আপনা থেকেই বসে যাবে। এইভাবে আমি এটা বসিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি, যতটা পারবেন একটু বাইরের দিক দিয়েই দিই, মাঝখানটা তো ভেজানো হয়ে গেছে আর এখন দরকার নেই। এবার আমি বেশি জল এখন দেওয়ার দরকার নেই, এই মুহূর্তে গাছের শিকড়টা অতটা নামেনি যে পুরোটা একদম ভেজানো দরকার আছে। আস্তে আস্তে যেটা আপনাদের বুঝে বুঝেই করতে হবে। আমি প্রতিবারই বলি যে যখনই গাছটা বসালেন সঙ্গে সঙ্গে শিকড়টা কিন্তু অনেক গভীর পর্যন্ত চলে যায়নি, কাজেই একদম পুরো মানে মাটি ফাটি ভিজিয়ে টিজিয়ে দিয়ে করার দরকার নেই। ওপর থেকে আপনারা বুঝে নিন যে এখন তিন দিনের মধ্যে গাছটার শিকড় মোটামুটি কতটা পৌঁছতে পারে, অত অবধি জলটা গেলেই হলো। নিচের মাটিটা অবশ্যই মানে শুকনো করে দেবে যদি নিচের মাটিতে জল না থাকে, ওপরের মাটিটাকে থেকে জলটা টেনে নেবে, কিন্তু মানে একটা পরিমাণ মতো নিজেকে কাজ করতে করতেই বোঝা যাবে যে কতটা জল দিলে ঠিকঠাক হয়। কাজেই আমি জল যা দেওয়া দিয়ে দিয়েছি, আর জল দেব না। সূর্যের আলো সরাসরি না পড়েও মানে আলো আসে এরকম একটা জায়গায় এটা রেখে দিতে হবে, আমি এখন সেখানেই রেখে দেবো। তারপর আমি গাছটা বেরোলে সেই আপডেটটা নিয়ে ফিরছি। এই মাটিটার সঙ্গে একটু সর্ষের খোল বা একটু সঙ্গে বাদাম খোল একটু মিশিয়ে নিলে খুব ভালো হয়, কিন্তু সর্ষের খোল বা বাদাম খোলটা মাটির সঙ্গে মিশিয়ে অন্তত এক সপ্তাহখানেক রেখে দিতে হতো, তো আমি সেটা করতে পারলাম না, কারণ আমার কাছে সর্ষের খোলটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় বা বাদাম খোলও নয়। তাই জন্য আমি করবটা কি, এখন এই তিনটে মিশ্রণ কি চারটে মিশ্রণ দিয়ে তো করলাম, নিম খোল, মাটি, তারপরে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট, এই চারটে জিনিস মিশিয়ে আমি এখন করেছি। তো আমি করব কি, গাছটা বেরোবে যখন তারপর তার মানে কিছুদিন পর আমি আস্তে আস্তে ওই সর্ষের খোল পচিয়ে যে জলটা হয় সেই জলটা জলের সঙ্গে মিশিয়ে আমি ওইটাই ব্যবহার করব। ওইটাও
ওই খাবারের ওই সর্ষের খোলটা আগে মিশিয়ে নেওয়া যাক, পরে ওই জলটা দিলেও অনেকটা কাজ হবে। তাহলে আমি গাছগুলো বেরোক, বেরোলে সেই আপডেটটা নিয়ে ফিরছি। এখানে দেখুন আলু গাছ বেরিয়েছে, অঙ্কুরোদ্গম হয়েছে। হ্যাঁ, সব ফুলের হয়নি, কিছু কিছু হয়েছে। যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন, এবার আরও পরিষ্কার হলো। তেমনি এই যে এখানেও হয়েছে। হ্যাঁ, আর এই গাছ এইগুলোর কলগুলো এই দেখুন, আমি একটু আলগা করেছি মাটিটা, মাটি আলগা করে রেখেছি। এই যে এইগুলো ডেভেলপ করে এরম হয়েছে, এটাকেও তাই, এটাকেও একটু দেখাই। এই যে এগুলো তাই হয়েছে, এই দেখুন। এটাকে আমি ভালো করে পরে বসিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলাম, এরও হয়েছে, ওই যে দেখা যাচ্ছে। এটা আমি 10 দিন পরের আপডেট দেখাচ্ছি। আমি এই ভিডিওটার এখানেই আজকে সমাপ্ত করব। এর পরের যে আপডেটগুলো সেগুলো আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো। তো এই দেখুন, এখানে আজকে আরও ভালো, আর একটু বড় হয়েছে গাছের এগুলো পাতাগুলো। দেখুন এখান দিয়ে একটা ছোট্ট বেরোচ্ছে, আর এইখানেও হয়ে রয়েছে। এটাকে রোদ ছাড়া ভালো বোঝানো যাবে, একটু রোদের থেকে আমি দূরে নিয়ে দেখাচ্ছি। এই যে আমি একটু কাছে নিচ্ছি ক্যামেরাটা, এবার বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ওর যেগুলো ডেভেলপমেন্টটা, চোখগুলো। তারপরে আরও আছে এর এখনো পাতা বেরোয়নি। এবার বেরোবো বেরোবো হচ্ছে পাতাগুলো, দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, এর জন্য অনেক ধন্যবাদ। আশা রাখবো আমার পরবর্তী যেসব ভিডিও, সেই ভিডিওগুলো দেখার জন্যই এইভাবেই আপনারা আগ্রহী এবং উৎসাহী হবেন। এখন আমি আজকে যে ভিডিওটা দেখালাম তার যে পরবর্তী অংশটা, সেই অংশটা তো সময় লাগবে বললামই, তো তার ফাঁকে ফাঁকে আমি অন্যান্য ভিডিও নিয়ে আসব। ওই ভিডিওটা যখন আলু, নতুন আলু তৈরি হবে এবং কালেকশন করবার টাইম হয়ে যাবে, আমি তখন আপলোড করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। তাহলে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।